हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल अमेजिंग बॉम। तो कार के आज के शाशुड़ी मैं एक शाड़ी पड़े देखो रेड कलर ओपर, तो ये एक ब्लाउज पीस आज। तो शाड़ी देखे बुझते कीसर पर वीडियो करते चले तो आज के शाड़ी कलेक्शन देखो। तो शाड़ी देखो कत सुंदर डिजाइन करा रही है, आँचल काजटा एरकम नाना रकम कलर स्काई ब्लू कलर दिए डिजाइन करा रही है। तो हमार शाड़ीटार साथे एकटा मैचिंग करे ब्लाउजो हो पड़ा हो गेलो, आमी अन्य एकटा मैचिंग ब्लाउज पड़ेछि। तो आमी शाड़ीटाई देखाच्छि आपनादेरके, एखाने देखुन भालो करे। तो आमी वॉइस ओवरटा पड़े करेछि कारण तखन ओई मोमेंटे माइकटा अफ छिल, आमी खेयाल करिनि, ताई ना वॉइस ओवर बटन पड़े दिच्छि। तो आगे आमी आजके देखाबो जे शाड़ीगुलो सेगुलो देखानो हच्छे। तो आमार छेले एखाने जेमटि कइछे छेलेके खेलनार खाट थेके निये बड़ो नेदे करते गेछि, आमी शाड़ीगुलो देखाच्छि आपनादेरके देखुन। तो আমি আমার লম্বা লম্বা করে একদিকে রেখেছি আর একদিকে ছোট করে পাট পাট করে রেখেছি শাড়ি আলমারির মধ্যে। তো আপনারা এমনভাবে সাজিয়ে রাখতে পারেন আলমারিতে শাড়ি। তো সেটাই আমি এখানে দেখাচ্ছি দেখুন। আর নিচে আমি লেহেঙ্গা রেখেছি, লেহেঙ্গার শাড়ি রয়েছে ভারী শাড়িগুলো, আর তার নিচে পাটটাতে আমার শাশুড়ি মায়ের শাড়ি রয়েছে। তো আজকে আমি আমার শাড়ি দেখাবো, আমার বিয়ের শাড়ি। তো আমার ছেলে চলে এসেছে দেখুন, হাসতে নেরু হয়েছে আজকে। তো দেখুন ও আবার গেছে ওখানে, মানে কি একটু খানাগাড়ি করছে। আলমারিটা খোলা দেখে, এই আলমারিটা তো সচরাচর খোলা হয় না, তো আজকে খোলা হয়েছে। তো আপনারা আমাকে কমেন্ট করে বলবেন ওকে কেমন লাগছে নেড়া হয়। তো আবার আমি গেছি ভিডিও করতে দেখুন। তো আজকে আমি কিন্তু মেনলি আমার বিয়ের শাড়ি দেখাবো এখানে। তো এই শাড়িটা দেখাচ্ছি রেড কালারের শাড়িটা হাত দিয়েছি। তো এটা আমি আমার অ্যানিভার্সারিতে পেয়েছিলাম গিফট, আমাকে একটা মানুষজন আমার কাকি শাশুড়ি দিয়েছিলেন শাড়িটা গিফট করেছিলেন। তো এটা হাফ হাফের ওপর, এটা দেখুন ওপর আঁচলটা নেট মতো রয়েছে। আমি যেটা দেখাচ্ছি সেটা হলো নিচের দিকটা হাফ, ওপর দিকটা রেড কালারের, আর নিচটা হচ্ছে ওই কি কালার বলবো, বিস্কুট কালারের ওপর, বিস্কুট কালার আর হাফ রেড কালার। তো আমার ম্যাক্সিমাম শাড়ি রেড কালারের ওপরই। তো এই ব্লাউজটার শাড়িটা ম্যাচিংই করে গেছে যেটা আমি পরেছি। তো এখানে আমি বলছি আমি মাদার ইন লর শাড়ি পরেছি। তো এখানে দেখুন সুতির শাড়িগুলো আমি রেখেছি। তো এটা আমি আমার ছেলে বাড়িতে পরেছিলাম ব্লুটা, আর এই শাড়িগুলো রয়েছে নতুন, এখনও পরা হয়নি। তো এইগুলোর মধ্যে ইয়েলো শাড়িটা আমি মেবি আমার অ্যানিভার্সারির দিন হয়তো পরতে পারি, মানে যখন আমি যদি কেক ফেক কাটাকাটি কিছু ব্লগ করি দেন আমি আপনাদের অবশ্যই দেখাবো। তো এটা রাফেল শাড়ি অ্যামাজন থেকে কিনেছিলাম। এখানে আমার শাশুড়ি মায়ের বেনারসি শাড়িটা রয়েছে, এটা আমি নেক্সট ভিডিওতে পরবো যদি আমি আমার শাশুড়ি মার শাড়ির কালেকশন দেখাবো। তো এটা বেনারসি শাড়ি দেখুন, এখনও পর্যন্ত সেম রয়েছে, অনেক দিন আগেকার শাড়ি। আমার শাশুড়ি আমার অনেক দিন বিয়ে হয়েছে 1982-তে বিয়ে করেছিল। এটা অনেক দিন পুরনো শাড়ি, তখন থেকে আজ অবধি এখনও রয়েছে, একই রকম রয়েছে শাড়িটা। তো এটা আমি অবশ্যই পরবো, একদিন পরে আপনাদের দেখাবো কেমন লাগছে। তো এবার আমি লেহেঙ্গাগুলো দিয়ে শুরু করবো। এটা আমি আমার অ্যানিভার্সারিতে লেহেঙ্গাটা কিনেছিলাম মিনাস গার্মেন্টস থেকে চাপাডাঙ্গাতেই। যারা চাপাডাঙ্গা তারা জানেন মিনাস গার্মেন্টসটা কোথায়। তো আগে দোপাট্টা দিয়ে শুরু করছি, দোপাট্টাটা দেখুন কেমন নেটের ওপর, আর এরম সিকোয়েন্স ওয়ার্ক রয়েছে, চুমকির কাজ রয়েছে দেখুন, জড়ি দিয়ে জড়ি আর স্টোনের ওপর ওয়ার্ক রয়েছে, মিরর ওয়ার্ক রয়েছে এটাতে। তো এটা দোপাট্টা। তো এটা আমার অ্যানিভার্সারি আমি আপনারা দেখেছেন অ্যানিভার্সারির দিন আমি এটাই ওয়ার করেছিলাম, এটা আমি নিজে কিনেছিলাম। এটা দুটো কালারের ওপর ছিল, একটা হলো ব্লু অ্যান্ড বিস্কিট কালার, আর একটা ছিল ব্লু অ্যান্ড পিঙ্ক অ্যান্ড বিস্কিট কালার। তো আমি ব্লুটা নিয়েছি। তো এটা হলো আমি শর্ট মতো আমি ব্লাউজ তৈরি করেছিলাম, পিঠে হুক ছিল, আর ওটা দেখুন ওই নেট হাতা করেছিলাম এবং জড়ি দিয়ে সরি ব্লাউজে পাটটা জড়ি দিয়েছিলাম, আর লটকান লাগিয়েছিলাম এরকম উলে লটকান। আমার মোটামুটি সব ব্লাউজে আমি লটকান দিয়ে রাখি। তো এটা দেখাচ্ছি, তো এবার নিচে আমি লেহেঙ্গা পাটটা দেখাবো আপনাদেরকে। দেখুন লেহেঙ্গার পাটটা ওপর দিকটা হলো বিস্কিট কালার, নিচটা হলো হাফ ব্লু কালার, তো ব্লুটাই দেখা যায় বেশি। আবার আমার ছেলে এসে গেছে দেখুন। তো এটা পুরোটাই এরকম কাজ রয়েছে সুন্দর করে, নিচটা দেখুন মিরর ওয়ার্ক রয়েছে।
তো নেক্সট আমি যেটা দেখাবো সেটা হলো গিয়ে লেহেঙ্গা শাড়ি। তো একটা লেহেঙ্গা শাড়ি আমি আমার একটা দেওরে রিসেপশনে পরেছিলাম, আর একটা লেহেঙ্গা শাড়ি আমি আমার ছেলে অনুষ্ঠানের দিন পরেছিলাম। তো তার আগে আমি যেটা দেখাচ্ছি আমার বিয়ের শাড়ি পার্টের মধ্যে, এটা হলো আমার সিঁদুর দানের সময় আমার মাথায় সিঁদুর দিয়ে ঢাকাতে হচ্ছে লজ্জাবস্ত হয়েছিল। তো ওই শাড়িটা, এটা হলো কাঞ্জিবরম গ্রিন অ্যান্ড অরেঞ্জের ওপর, এটা খুব সুন্দর ব্লাউজটা আমি সুন্দরভাবে তৈরি করেছিলাম। আমার ব্লাউজ কালেকশন আমি দেখিয়েছি গ্রিন কালারের, প্যারাট গ্রিন নয়, ডিপ গ্রিন কালার এটা। তো এই শাড়িটা আমি আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে কিনেছিলাম, পুরো ঠাসা কাজ আছে কাঞ্জিবরমে অল ওভার। তো পরে দেখাচ্ছি না যেহেতু ভাঁজ করা আছে নষ্ট হয়ে যাবে বলে ভাল করে দেখাইনি, দাড়ি থেকে দেখাচ্ছে মানে ছেলেটা সামনে ছিল বলে, কারণ ও নয় শাড়ি ভাড়ি ভালো করে ভাঁজ করতে দেবে না, তো তাই আমি বেশি ভালো করে দেখাইনি। ও তারপরে চলে যাওয়ার পর আমি বসে আপনাদেরকে ভিডিও দেখিয়েছি, আপনারা পরবর্তীতে দেখবেন। তো এই যে লেহেঙ্গা শাড়ি, এটা আমি আমার দেওরের রিসেপশনে পড়েছিলাম। তো ব্লাউজগুলো এখানেই ছিল, ব্লাউজটা ওই দিন আপনারা দেখেননি ব্লাউজ কালেকশন, এটা আমি আলাদা করে এর মধ্যে রেখে দিয়েছিলাম। তো দেখলাম পিঠটা কেমন সুন্দর কাজ দিয়েছি, ডিজাইনটা দিয়েছি, আর হাতটা এরকম চুমকির কাজ। তো এটা ভেলভেট আছে লেহেঙ্গা শাড়িটা। তো এটা লেহেঙ্গা শাড়ি বৈশিষ্ট্য হলো নিচটা যেখানটা কুচি হয় সেই জায়গাটা হবে লেহেঙ্গা পোর্শন, বাকিটা যেমন নর্মাল হয় ওরকমই শাড়ি থাকবে। তো দেখুন ভেলভেট পার্টটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা ঠাসা কাজ আছে ভেলভেটে, পুরোটা নেটের ওপর মেরুন রঙের, এটা মেরুন অ্যান্ড এটা বলবো আমি হোয়াইট নেটের ওপর। তো নেক্সট এই যে রেড কালারের যেটা দেখাচ্ছি, এটা আমি আমার ছেলের অনুষ্ঠানের দিন পরেছিলাম। ব্লাউজটা ফার্স্টে দেখাচ্ছি, ব্লাউজটা ঠাসা কাজ রয়েছে দেখুন, খুব গর্জিয়াস এটা। তো এটা প্যাডেড আমি করেছিলাম আর পিঠে হুক ছিল, তো লটকান দিয়েছিলাম, লটকানটাও দেখাবো। তো দেখুন পিঠে কাজ রয়েছে, পিঠেতে হুক করেছি, আর এই যে লটকানটা আমার ছেলে নিয়েছে, নিয়ে ধরে টানছিল লটকানটা, এই জন্য মাথার মধ্যে দিয়ে দিচ্ছি আমি লটকানটা। একটু বক বক করছিলাম। তো এই যে এটা পুরো রেডের ওপর, আমার রেড কালারের কালেকশন একটু বেশিই আছে, আমিও রেড কালার পছন্দ করি, আমার হাবিও রেড কালার পছন্দ করে। তো এটা একটু বিয়ে ব্রাইডাল লেহেঙ্গা হয়ে যাচ্ছে, আমি প্রথমে এটা নিতে চাইনি, তো আমার হাবি আমাকে জোর করে ফোর্সফুলি এটা দিয়েছে, পছন্দ হয়েছিল আমার, বাট আমার মনে হচ্ছে এটা বিয়ের জন্য, বিয়ের কনের জন্য হলে বেশি ভালো হয়, তো আমি নিচ্ছিলাম না। তো আমার হাবি বলে নিয়েই নাও ভালোই লাগে তোমাকে, তো আমাকে পরে এটা বেশ সুন্দরই লাগে, তো আমি এটা নিয়েছিলাম। দেখুন মাটিতে ফেলে আমি দেখাচ্ছি ভালো করে, কাজটা বোঝা যাবে যে আমার ছেলে এসে বসেছে আবার পাশে, যে আয়াম সুন্দর গর্জিয়াস কাজ দেখুন, খুব সুন্দর কাজ, আমার ছেলে লাফাচ্ছে আনন্দে। তো আমি শাড়ি পরলে আমার ছেলে খুব খুশি হয়, কারণ ও লাফাচ্ছে আনন্দ পাচ্ছে আমি শাড়ি পরেছি বলে। তো এটা আমি ভাঁজ করে নিচ্ছি, আমার পুরো খুলে গেছিলো। তো আজকে আমি দুবার করে আমাকে এটা করতে হচ্ছে, কারণ আমি তখন রেকর্ড করার সময় মাইকটা অন করতে ভুলে গেছি ভিডিওটা যখন করেছিলাম। তো বাচ্চা ছেলে নিয়ে অসুবিধে বুঝতেই পারছেন, একটুখানি এরকম হতেই পারে অসুবিধে, ছোটো ছেলে তো ওকে নিয়ে ভিডিও ভিডিও করতে গেলে একটু প্রবলেম হয়। তো আমি আবার করে রাত্রিবেলা, এখন প্রায় 11টা বাজে চললো, এখন আমি আবার রেকর্ড করতে এসেছি। তো ওই যে আমার ছেলে ঢুকে পড়েছে ল্যাঙ্গার ভেতর, দেখুন ল্যাঙ্গাটাকে দেখছে, তো মনাদি ধরলে একটা ছেলে, একটা আমি ধরেছি, ধরে এখন আপনাদেরকে আমি আবার পুনরায় রেকর্ড করে আপনাদেরকে ভয়েস ওভার দিয়ে দেখাচ্ছি এটা। এটা ভাঁজ করে নিচ্ছি আমি। তো এবার আমি বসে পড়েছি, বসে পড়ে আমি ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে, আমার বিয়ের সমস্ত শাড়িগুলো এবার নিয়ে বসেছি এটা ব্যাগের মধ্যে। তো রাত্রির হয়ে গেছে, তো অনেক রাত্রির হয়ে গেছে, তা প্রায় বাজে চললো, ওই সময়টা আমি ভিডিও করছিলাম। তো অন্য দিন আমি কি করি, 8টা থেকে সময় ভিডিও করতে বসি, তো আজকে 9টার সময় বসেছি চান টান করে গা পা ধুয়ে। তো আমার ছেলে আবার পালিয়ে এসেছে, ছেলেকে আলাদা জায়গায় পাঠিয়েছিলাম আমার হাজব্যান্ডের কাছে, পাঠিয়ে আমি ভিডিওটা করছিলাম। তো আমার ছেলেকে বললাম বসতে, তো বসে গেছে। তো যেটা হয় কি, আমি কালকে এরকম রাত্রি 8টার সময় ভিডিও করতে গিয়ে টাইমটা হয়ে গেছে না, আমার আর চান করা হয়নি,
তারপর রাত না ঘুম আসছিল না, তারপরে কালকে একটু কারেন্ট অফ হয়েছিল, পরে এসে গেছিল কারেন্ট। তো দেখুন আমি আমার বিয়ের রিসেপশনে বেনারসি নিয়ে বসেছি স্কাই ব্লু কালারের, আমার ছেলে চলে গেছেন। তো ব্লাউজটা আমি দেখাচ্ছি, তো ব্লাউজ দেখুন খুব সুন্দর ডিজাইন করে দিয়েছেন আমাকে ওখান থেকে। পাড়টা খুব সুন্দর, তিন রকম পাড় আছে, পাড় মানে মেন বেনারসিটা তিন রকম ডিজাইন করা রয়েছে, আমার দুটো বেনারসি তাই আছে। তো আমি এটা আদি মোহিনী মোহন থেকে কিনেছিলাম। আদি মোহিনী মোহন কাঞ্চিডাল মানে সোনালী কাঞ্চিডাল যেখানে থাকেন ওই ওই বেগুলির থেকে আমি কিনেছিলাম, চারতলা মলটা থেকে কলেজ স্ট্রিটে ওনার কাছ থেকে আমি কিনেছিলাম গিয়ে। তো দেখাচ্ছি কাজগুলো, তিন রকম ডিজাইন রয়েছে দেখুন। একটা এই ডিজাইনটা দেখছেন আপনারা, পাড়টা দেখুন কত মোটা পাড়, জড়ি নিচের দিকটা ডবল পাড় রয়েছে, এটা কিন্তু ডবল পাড় দেওয়া রয়েছে, আর ওপর দিকটা সিঙ্গেল পাড় রয়েছে, মানে কাঁধের কাজ যেটা হবে সেটা সিঙ্গেল পাড়, এটা নিচের দিকটা রয়েছে ডবল পাড় রয়েছে। তো ডবল পাড়টা উঠেছিল ওই সময়, তো আমি এটা নিয়েছিলাম। তো আরেকটা ডিজাইন আমি দেখাচ্ছি দেখুন, দুরকম ডিজাইন এটা, এটা হলো ফুল বডিতে যাচ্ছে, আর ওটা হলো আঁচলের কাজটা যেটা দেখাচ্ছি, বড় বড় কলকা যেটা রয়েছে ওটা হলো আঁচলের কাজটা। তো তিনটে ডিজাইন রয়েছে শাড়িটায়, আর খুব ভারী প্রথম থেকে লাস্ট অব্দি ডিজাইন রয়েছে। আমি নেট করেছি, নেট দিয়েছিলাম শাড়িটা যাতে চুড়ি চুড়িতে না ছিঁড়ে যায়, একদম শাড়ি লাস্ট অব্দি দেখুন কাজ রয়েছে, ছোটো ছোটো বুটিও হয়েছে, পুরো শাড়িটাতে কাজ রয়েছে, আমি সেটাই আপনাদের খুলে দেখাচ্ছি। তো এই শাড়িটা আমাকে আমার হাব্বি পছন্দ করে দিয়েছিল, আমরা একসাথে গিয়ে কেনাকাটা করেছিলাম। তো আপনারা আমাকে বলবেন আমার কোন শাড়িটা আপনাদের পছন্দ হয়েছে, কমেন্ট করে বলবেন আমার বিয়ের কালেকশনের মধ্যে কোন শাড়িটা আপনাদের বেশি ভালো লেগেছে। তো আমি এটা ভাঁজ করে দিচ্ছি এবার, আর আমার আজকে ড্রেস আপটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন লাগছে। আমাকে যদি শাড়ি পরে ভালো লাগে তো আপনাদের, তো আমি এবার থেকে শাড়ি পরেই ভিডিও করবো। তো নেক্সট আমি আমার বিয়ের শাড়িটা দেখাচ্ছি, আমার বিয়ের শাড়ি আমার কাছে অবশ্যই খুব স্পেশাল, সব মেয়েদের কাছে বিয়ের শাড়ি স্পেশাল হয়। তো আমি আমার বিয়ের শাড়িটা যেটা আমি বলছি এখানে, তো ওটা আমি আদি অক্ষয় থেকে কিনেছিলাম, মোহিনীমোহন থেকে আমি আমার হাজব্যান্ডের বাড়ির সব এগুলো ওই যে আমি দেখাচ্ছি ওই কাঞ্জিবরমটা আমি আদি মোহিনীমোহন থেকে কিনেছি, সেটা আমি বলছি। আর মানে আমি আমার শ্বশুর বাড়ির তরফ থেকে কেনাকাটাগুলো আদি মোহিনীমোহন থেকে করেছিলাম, আর আমার ভাইয়ের বাড়ির থেকে কেনাকাটাগুলো আমি আদি অক্ষয় থেকে করেছিলাম, আমি দুটো দোকান থেকে করেছিলাম যাতে এ হয়। দুরকম আমি শাড়ি দুটো কোম্পানি করে দেখি কেমন কোনটা ভালো কোনটায়, দুটো দুটোই ভালো তুলনামূলকভাবে আমি বলবো। তো আমি আমার শাড়িটা পেটিকোটটা দেখাচ্ছি, একটু অন্যরকম পেটিকোট আমি কিনেছিলাম। তো আমার হাফ হাফ শাড়ি, আপনার লাল দেখে হাফ জিন হয়তো যে রেড কালারের শাড়ির সাথে আমি ব্লু কালারের কেন শাড়ি কিনেছি। তো আমার নিচের দিকটা মানে পাটলি পাল্লু শাড়িটা আমার ব্লু কালারে আছে, তো ব্লু কালারে ওই সময় আমি কোনো শাড়ি পাচ্ছিলাম না বলে আমি ওই কালারের শাড়িটা নিয়েছিলাম। তো ব্লাউজও দেখুন থ্রি কোয়ার্টার করেছি, আর সরু পাড় দেওয়া হয়েছে, এরকম ডিজাইন করা হয়েছে ব্লাউজটা। তো এবার আমি শাড়িটা দেখাচ্ছি দেখুন, তো এটাতেও তিন রকম ডিজাইনই আছে দেখুন, পুরো এরকম জড়ির কাজ রয়েছে লালের ওপর। এবার দেখুন এটা হলো কোল আঁচল বা হ্যাঁ কোল আঁচলই বলে এটাকে, তো এটা ব্লু, ব্লুর ওপর এরকম ডিজাইন রয়েছে কলকাটা, আর এর সঙ্গে এটাও লাস্ট অবধি রয়েছে দেখুন, এরকমই কাজ একই কাজ রয়েছে লাস্ট অবধি। আর ওটা আমি আঁচলটা দেখাচ্ছি, আর কুঁচির কাজটাও আমার এরকম ব্লু, এই যে কুঁচি পাটলি পারলো কুঁচির কাজটা এরকম ডিজাইন রয়েছে একই সেম, এগুলোকে পাটলি পাল্লু বলে। তো আমার এটা হাফ 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 ঠিক না, পাটলি পাল্লু ডিজাইন এটা বাই কালারের। তো এটা গেল আমার বিয়ের শাড়িটা,
দুরকম কালারে দেখুন এটাও তিনটে কাজ আছে আমি এটাই দেখাচ্ছি তিন রকম ডিজাইন রয়েছে কাজলেতে এক রকম পাটলি পাল্লুর ওখানগুলো এক রকম আর এটা মেন শাড়িতে আরেক রকম ডিজাইন রয়েছে দেখুন তিনটে কাজ রয়েছে তো এটা আমি ভাঁজ করে দেব এবার ভাঁজ করে দিচ্ছি তো ব্লাউজটা ভেতরেই রাখি রেখেছি সেটা ঢুকিয়ে দেবো আমি ব্লাউজগুলো এই জন্য রাখি যে পরবর্তীকালে যদি চটপট আমি খুঁজে পেয়ে যাই তাই জন্য তো নেক্সট আমি আরেকটা শাড়ি দেখাচ্ছি এটা আমি আমার আমার বাড়ি থেকে কিনেছিলাম তো আদি অক্ষয় থেকে কিনেছিলাম এটা হলো ওপারা সিল্ক দুটো একই দুটো দেখাচ্ছি এই কারণে দুটো একই জায়গা থেকে কিনেছি এটা ওপারা সিল্ক তো এই ব্লাউজটা ওরকমই ডিজাইন দিয়েছিলাম আর ফ্রিকর্নে একটা গ্লাস হাতার মতো হয়েছে একটু বড়ো হাতা ছিল এটা গ্লাস হাতা ঠিক নয় মানে এটা লং থ্রি কোয়ার্টার হয়েছিল হাতা ছিল এটা তো আমার তো থ্রি কোয়ার্টার হাতা ভালো লাগছিলো তখন ওই টাইমটা আমি একটুখানি রোগা রোগা ছিলাম তাই জন্য আমি থ্রি কোয়ার্টার হাতাটা করিয়েছিলাম তো ব্লাউজটা দেখে বুঝতেই পারছি আমি কতটা রোগা ছিলাম তো এটা দেখুন এরকম সিম্পলের ওপর একটি কালারে এটা শাড়িটা তো এটাও হাফ হাফ ছিল আমি একটা কালারের ওপরে নিয়েছি পার্পেল কালারের ওপর তো আমার ওই টাইমটা পার্পেল কালারের ওপর খুব ভালো লাগছিল পার্পেল কালারটা অ্যাট্রাকশন বেশি আসে তাই আমি পার্পেল কালারেরই ম্যাক্সিমাম কিনেছি শাড়ি তো পুরো বডিতে এরকমই কাজ রয়েছে এটা এটা ওপারা সিল্ক তো তখন ওপারা সিল্কটা খুব উঠেছিল তো ব্লাউজটা ভেতরে ঢুকিয়ে রাখলাম তো এগুলোকে আমি পরে দেবো ব্যাগের মধ্যে তো সব কটা তো ওই কাঞ্জিপুরমটা মেন মধ্যেই রাখি তো এখানে মোটামুটি বিয়ে শাড়িগুলি রাখি তো এগুলো সব রেখে আমি বাকি শাড়ি দেখাবো তো এই যে ভেলভেট শাড়িটা দেখছি এটা আমি আমার বাড়ি থেকেই কিনে নিয়েছিলাম তো আদি অক্ষয় থেকেই এটাও নিয়েছিলাম তো এটা হলো হাফ হাফ আঁচলটা হলো ভেলভেট আর নিচটা হলো এরকম বিসির কারের জরি নেটের শাড়ি আর কি তো এটা পুরো চুমকি দিয়ে করা হালকার ওপর খুব ভারী নয় তা পাশে যেটা শাড়িটা আছে ওটা আমার শাশুড়ি মায়ের শাড়ি পিওস্রিকে তো ওটা আমি অন্য কোনো দিন দেখাবো তো নেক্সট আমি আরও শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে তো আমার বিয়েতে আমি আরও কটা শাড়ি কিনেছিলাম তো সেগুলো সব করে দেখাচ্ছি তো এটা আমাকে আমার দিদি দিয়েছিল আইব্রোবাদ কাইয়েন তো গ্রিন কালারের ওপর দেখুন গ্রিন আর রেডের ওপর তো এরকম গাছ মতো করা আছে এরকম বুটি বুটি করা আছে সেটাই দেখাচ্ছি তো ফুলে দেখায়নি এটা কারণ ভাঁজ করা আছে তো আর পাশে ওই রেড কালারের শাড়িটা আমি বিয়েতে পেয়েছিলাম তো এই যে তাঁতের শাড়িটা হলুদটা রেড গ্রিন এই দুটো কাজ করা তো এটা আমি ফুলসজ্জার জন্য কিনেছিলাম ফুলসজ্জার পারপাসে যাতে শাড়ি কিনতে হয় তো আমি তাঁতের শাড়ি কিনেছিলাম বিক্রমপুর বস্ত্রালয় থেকে হাতিবাগানে তার আপনারা অনেকেই যাতে চেনেন বিক্রমপুর বস্ত্রালয়ের নামটা জানেন তো সেটাকে আমি এটাই দেখছি দেখাচ্ছি আপনাদেরকে আর পাশের শাড়িটা হলো আমার শাশুড়ি মায়ের শাড়ি তাঁতের শাড়ি তো ওগুলো আমি পরে একদিন দেখাবো তো এই জন্যই বলছি পরে দেখাবো তো আমার শাশুড়ি মায়ের শাড়ি একদিন দেখাবো একদিন আমি তাঁতের শাড়ি পাট পাট করে দেখবো অনেক শাড়ি তো একদিন সুতির শাড়ি দেখাবো তো আদা আদা করে পাট পাট করে আমি দেখাবো একসাথে তাঁত শাড়ি দেখালে আপনারা কনফিউজ হবেন ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তাই জন্য আমি পাটে পাটে ভাগ করে আপনাদের দেখাবো শাড়িগুলো আর আমি ওই কদিন শাড়ি পরে পরে ভিডিও করবো তো নেক্সট আমি আরেকটা শাড়ি বের করছি তাঁতের শাড়ি তো একটা আমার রেজিস্ট্রির শাড়ি আছে আর একটা আমি এখান থেকে নিয়েছিলাম তাঁতের শাড়ি সেটা দেখাচ্ছি দুটো শাড়িকে আমি বের করে রাখছি রেখে দেখাচ্ছি আপনাদেরকে তো ওই যে আমি আলমারি উপর উঠে নামালাম একটু ভারীর মতো রয়ে গেছে তো এটা নিয়ে একটা গল্প আছে স্টোরি আছে সেটাই আপনাদেরকে বলবো অনেক গল্প আছে এটাকে নিয়ে তো গল্পটা হলো যে এটা আগে বলে দিই কী শাড়িটা শাড়িটার ব্যাপারে একটু বলি সেটা হচ্ছে গিয়ে পার্পেল কালারের শাড়ি দেখতেই পাচ্ছেন এটা সেলফ শাড়ি মানে সেলফ কালারের উপর সেলফ সুতো দিয়ে কাজ করা ফুল ফুল করা আছে তাঁতের শাড়ি ঢাকাই জামদানি এটা তো এটা মা কিনেছিল শাড়িটা অ্যাকচুয়ালি নিজের জন্য মা হয়তো রাগ করবে দেখলে ভিডিওটা তবু আমি বলছি তো মা নিজের জন্য কিনেছিল শাড়িটা তো আমার খুব পছন্দ হয়েছিল মা তখন বলছিল এই শাড়িটা আমার কি কেনা উচিত হয়েছে আমার হয়তো বয়স হয়ে গেছে এই কালারটা পরা উচিত এরকমটা অনেক কিছু বুঝতে আমি কিছু রেখে দাও তো আমি হয়েছিলাম পরে কিনে দিয়ে পরে নেবো আমি শাড়িটা তো মা যদি নাও পরে আমি পরে নেবো পুজোতে বা পয়লা বৈশাখে কোথাও আমি কোনো একটা অকেশনে পরে নেবো তো আমার তখন বিয়ে ঠিক হয়নি তো এই হোক এর মধ্যে আমার বিয়ে ঠিক হয়ে যায় তো আমি শাড়িটা ভাবি কিসে পরবো তো আমার রেজিস্ট্রি আগে হয়েছে
তো রেসিডেন্ট একটা নতুন শাড়ি পরবো, তো আমি বলছিলাম তো এই শাড়িটা আমাকে দিয়ে দাও, তো আমি সেটা নিয়ে নিয়েছিলাম। তো এটা নিয়ে আমি পরেছি, তো আমার এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন, আমার দেওয়া আছে এই চ্যানেলে অ্যামাজিং বঙ্গে। তো আমার এইচটি শর্ট ভিডিও আছে, তো সেই হিসেবে এই শাড়িটা আমার কাছেই রয়েছে, আমি এটা নিয়ে নিয়েছিলাম, সেই কথাটাই আমি এখানে বলছি আপনাদেরকে। তো আরেকটা ওই শাড়িটা নিয়ে গল্প যেটা পরে বলবো। তো নেক্সট এই শাড়িটা, এটা হাফ হাফ শাড়ি, তো আপনারা দেখতেই পাচ্ছেন লালের ভেতর দিয়ে আর একটা কালার উকি মারছে, তো সেটা হলো গ্রিন কালার। তো এটা হাফ হাফ ঢাকাই জামদানি সেলফ ওয়ার্ক করা, তো একটা গেল আমার সেলফ ডব মানে সিঙ্গেল, এটা হলো 2D শাড়ি মানে ডাবল কালারে ঢাকাই জামদানি। তো আমি এটা 3D ঢাকাই জামদানি কিনবো এবার, তিনটে কালারে আমি বেশি শাড়ি কিনি না। তো এটা মুইমন থেকে কিনেছিলাম, খুব সুন্দর আমাকে একটা রেড কালারের ওপরে দিচ্ছিল, তো আমি ডাবল কালার নিলাম, কারণ যেহেতু সিঙ্গেল কালারে আমার হয়ে গেছে একটা শাড়ি, তাই আমি আটা নিলাম। তো এটা একটা নিয়েছিলাম শ্বশুরবাড়ি থেকে শাড়ি, আমাদের বাঙালি মেয়েদের বিয়ের এতে তাঁতের শাড়ি রাখতে হয়, তো সেই হিসেবে আমি রেখেছিলাম। আর বিয়েতে লাল কালারটা রাখতেই হবে, তাই রেখেছিলাম। তো ওই কটা আমার গেল বিয়ে শাড়ি, তো বিয়ের শাড়ি হয়ে গেল। তো আমার বরেরও আমি বিয়ে রিসেপশন অ্যানিভার্সারি সমস্ত রকম জামা কাপড়ের কালেকশন আমি দেখাবো আপনাদেরকে, আমার ছেলে অনুষ্ঠানে কী পড়েছে না পড়েছে, তো ওগুলো পরে দেখাবো। তো আজকে আমি যা দেখাচ্ছি এইটা, এই শাড়িটা, এই শাড়িটা আমি বিয়ের পর প্রথম আমার শ্বশুরমশাই আমাকে কিনে ফাদার ইন ল আমাকে কিনে দিয়েছিল। এই সেন্সে আমি আরামবাগে যারা থাকেন তারা জানেন আরামবাগে একটা শপিং মল আছে স্টাইল বাজার, তো সেখান থেকে আমি শাড়িটা কিনেছি। এই শাড়িটা একটা ম্যানিকুইনকে পরানো ছিল, তো আমি বারবার দুবার তিনবার এই শাড়িটার উপর হাত দিয়েছিলাম, তা সেটা আমার ফাদার ইন ল ওয়াচ করেছিল যে এই শাড়িটা হয়তো মেবি মেয়েটা পছন্দ হয়েছে না। আমি কিছু বলিনি, কারণ আমি ওই দিন কিনতে গেছিলাম জিন্স টপ এইসব কিনতে গেছিলাম, তো আমার হাব্বিকে আমি বলেছি না, আমার হাব্বি অত প্রথম দিকে অত পছন্দ করতো না যে আমি শাড়ি পরি বাকি, তো ও বলেছিল যে আজকে শাড়ি কিনো না, আজকে তুমি জিন্স কেনো জিন্সই কেনো, তো অন্য কোনো দিন শাড়ি কিনবে। তো আমরা সব জায়গায় বাবাকে নিয়েই যাই, তো বাবা ওটা দেখেছিল, তো আমার জিন্স ফিন্স কেনা হয়ে যাওয়ার পর বাবা আমাকে ডেকে বললো তুই একবার আয় এসে এখানে শোন, তো আমি শুনলাম কী বলতে চাইছে বাবা, শোনার জন্য গেলাম। তো যেহেতু শাড়ির পাটটা আলাদা জায়গায় থাকে শপিং মলে, যেমন থাকে শাড়ি একটা জায়গায়, সালোয়ার একটা জায়গায়, জিন্স একটা জায়গায়, তো সালোয়ারের শাড়ির ওখানে গেলাম। তো আমার বাবা দেখিয়ে বলো, আমার বা মানে ফাদার হেন্দা দেখিয়ে বললো যে ওরকম শাড়ি দেখান। তো ওটা দুটো কালার ছিল, একটা ব্লু, ব্লুটা পরানো ছিল, আর একটা ছিল গ্রিন কালার, তো গ্রিনটা আমাদের দেখাচ্ছিল, তো আমাদের ভালো লাগেনি, আরও অনেকগুলো দেখেছিলাম, আমাদের কোনোটাই ভালো লাগেনি, আমাদের এই ব্লুটাই ভালো লেগেছে। তো বাবা বলেছে ওটাই দিন, তো আমরা ওখান থেকে খুলিয়ে ওটা নিয়েছিলাম। তো এই ছিল গল্প স্টোরি ওই শাড়িটার পেছনে, তো ওই দুটো শাড়ির পেছনে অনেক গল্প আছে বলে দুটোকে একসাথে রেখেছি আমি। তো বিয়ের শাড়ি দেখাতে গিয়ে আমার অনেক কথা মনে পড়ছে, অনেক পুরনো স্মৃতি মনে পড়ছে, তো সেগুলো আমি বলছি আপনাদের সাথে শেয়ার করছি, আমার ভালোই লাগছে। তো আমি এবার এই শাড়িটা নিয়ে একটু বলছি, এই শাড়িটা আমার শাশুড়ি মায়ের শাড়ি, তো এই প্রথম আমি পরলাম বের করে, তো দেখুন এরকম সুন্দর কাজ রয়েছে। তো যেহেতু শাড়িটা পরেছি শাড়িটা সম্বন্ধে কিছু বলা দরকার, শাড়িটা নতুনই ছিল, আমি ফার্স্ট আজকে এই প্রথম পরলাম, তো এটা ফলস পিকো করা ছিল, আমার শাশুড়িমা কোনোদিন পরেননি, আমি ফার্স্ট ওপেনিং করলাম শাড়িটাকে। তো এটা ব্লাউজ পিসও আছে দেখছি আমি, তো এই ব্লাউজ পিসটা কেটে আমি তৈরি করবো, আমার একটা নতুন একটা ব্লাউজ হবে, তো ব্লাউজ তৈরি করে আমি ডেফিনেটলি আপনাদের দেখাবো। তো আমার এই আজকে এই কালেকশন কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আপনারা, কোনটা ভালো লেগেছে কোনটা খারাপ লেগেছে। আর আমি এখানে যেটা বলছি যে প্রত্যেকটা পার্ট পার্ট করে দেখাবো, ওই যে ব্লেজারটা দেখা যাচ্ছে, ব্লেজারটা আমার ফাদার ইন ল, তো এখানেই রেখেছি, জায়গা আর কোথাও নেই বলে সব কটা আলমারি আমি অকুপাই করে নিয়েছি এক এক করে। তো এই দুটো আলমারি পাশাপাশি দেখছেন, এগুলো আমার শাশুড়ি মায়ের ছিল, তো আমি নিয়ে নিয়েছি এগুলো এখন, আর তো কেউ নেই, আমি দখল করে নিয়েছি সবই। তো হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর যদি এন্টারটেনমেন্ট হন আপনারা তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, হিট লাইক, আর কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করে অল প্রেস করে দেবেন, তাহলে কী হবে আমি যখনই নতুন করে ভিডিও দেবো আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন এবং আপনারা আপনাদের টাইম অনুযায়ী দেখে নেবেন পরে। তো আজকে এই ভয়েস ওভারের জন্য সরি, আমি নেক্সট টাইম থেকে মাইকটা অন করে রাখবো, তো সেটাই আমি এখানে বলছি এতক্ষণ ধরে, আপনারা একটু দেখে নিন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই।
তো যে কথাগুলো বললাম সেগুলি এখানে আমি বলছি। তো ভিডিওটা এইটুকুই। তো আমি একটু বেশি বকবক করে দেখুন, দেখতেই পাচ্ছি একটু বেশি কথা বলি আমি, আপনারা আদমিন বুঝে গেছেন নিশ্চয়ই আমি অনেক কথা বলি। তো কী কথা বলছি এখন তো মনে নেই আমার, কি বকবক করেছি এই সময়। তো ঠিক আছে, অন্য কোনো দিন আমি আবার ভালো হাবি ভিডিও করবো, বকবক করবো আপনাদের সাথে। তো যেটা বলছিলাম সেটা এখানে বলছি যে আমার হাবির আমি কালেকশানগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো আমি সব পাট পাট করে আমার শাড়ি কালেকশনও দেখাবো, সেটাই বলছি। অ্যাকচুয়ালি আমার এখন একদম মনে নেই কী কথা বলেছি, সব কথা মনে রাখা সম্ভব না। তো যাই হোক, আপনারা খুব অত এনজয় করেছেন ব্যাপারটাকে, তো এনজয় করলে আমাকে বলে দিন। টাটা করছি, বাই করছি, গুড নাইট বলছি।